বাইক আছে। আরে পতাকা বাড়তে ও এটা বাংলাদেশ। আচ্ছা ভাইয়া আমরা তো চীন দেশ থেকে খাট মোবাইল টিভি আমরা তো সব এনেছি দু বছর আগে। এগুলোর সাথে কি করোনা ভাইরাস আসেছে নাকি? ও এগুলো আগে কিনেছি, এগুলোর সাথে আসেনি। আচ্ছা ভাইয়া ঠিক আছে রেখে দে। বেশি কান্দি দিস তারপরে মনে কর আমার রাতের একটা আইটি আছে নতুন নিউ মডেলের আবার টিভি তারপরে মনে কর বউয়ের গয়না গাড়ি তো আসলো সপ্তাহে বাইরে তো বানাইছি বাইরে থেকে ওই যে কি জানে একটা আইসে বাংলাদেশে এটা ধর্ম করে আমার আমার টিভি ফ্রিজ সুকেস বুঝে দাও দাও তোর প্লেট তোর কি সব করে লইছে ভাই আমার মনে করে যে টিভি আমার হাতে এসব হইব না মোবাইল বের কর তারপরে মনে কর এক বক্স টিস্যু টয়লেটের খবর আস্তে আস্তে কর টয়লেটের খবর হারবি আমি গেলি বাংলাদেশি আমার বউটা বিদেশি ছাড়া কিচ্ছু বোঝে না।
বিদেশি মাল খালি নিয়ে ঘর ভরাইছিস তা কান্দুস কি করে আরে ওইটাই তো সমস্যা কি সমস্যা ওই যে কি একটা আইছে করোনা ভাইরাস আরে বোকা ওই করোনা ভাইরাস কত দিয়ে এরকম করতেছ মালো লাগে কি করোনা ভাইরাস আহে এই এই তাই না ফোন দে তো দেখি আরে কান দেন কা নাম্বারটা দেন তো দেখি ফোন দে ওই দেশে ফোন দে হুনি নাম্বারটা দে হ্যাঁ নাম্বার তোর কাছে আছে আমার কাছে তো নাম্বার নাই তোর কাছে আছে আমার কাছে তো নাম্বার নাই হ্যাঁ আমার কাছে তো নাম্বার আছে মোবাইলটা দাও ফোন দেন এই ভাই কান দিস হ্যাঁ কান দিস না হ্যাঁ কান দিস না হইছে এগুলোর সাথে কি করোনা ভাইরাস আসেছে নাকি ও এগুলো আগে কিনে যেগুলোর সাথে আসেনি আচ্ছা ভাইয়া ঠিক আছে রেখে দে আমি ফ্রিজ কিনে দিলাম আমি সবচেয়ে দিছি আসলে তো আমার তো সবই বাংলাদেশি আবার কান্দি দেখ আল্লাহ বাঁচাইছে আমরা।